নাম ধরে ডাইরেক্ট বলেন, আপনি কি সত্যি মুসলিম বিদ্বেষী? আমি খালি মুসলিম বলি না, টিএমসিও বলি, আমি টিএমসি বিদ্বেষী। নমস্কার, ডি বাংলা নিউজে আপনাদেরকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় এনআরসি। এনআরসি বা সিএএ সম্পর্কে বিজেপি নেতা তথা দিলীপ ঘোষের কি মন্তব্য, কি বক্তব্য, সেই সম্পর্কে আমরা জেনে নেব। আর আজকে আপনাদেরকে যে ভিডিও ক্লিপটি দেখাতে চলেছি সেটা আজ থেকে প্রায় এক বছর আগে তার করা মন্তব্য, অর্থাৎ এনআরসি সম্বন্ধে বা সিএএ সম্বন্ধে তার কাছ থেকে নেওয়া সাক্ষাৎকারের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে এনআরসি বা সিএএ জিনিসটা আসলে কি। আজকে সমস্যার সমাধান হয়ে গেছে। মমতা ব্যানার্জি কাজ কম করেন, রাজনীতি বেশি করেন, মানুষকে সমস্যায় ফেলেই তিনি আনন্দ পান। সেজন্য ভারতবর্ষে যারা অরিজিনাল নাগরিক আছেন, সে হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে কারো ভয় নেই। এটা ঠিক, বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে বহু মুসলিম অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকেছে, তারা এখানে সমস্যাও তৈরি করছেন, আর্থিক সমস্যা, আমাদের পেটে ভাতে ভাগ বসাচ্ছেন, চাকরি বাকরিতে ভাগ বসাচ্ছেন, জমি জায়গায় ভাগ বসাচ্ছে এবং অশান্তি সৃষ্টি করছে, আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করছে। সেই সব লোক পৃথিবীর কোনো দেশ বিদেশিদেরকে স্বীকার করে না। তারা যদি মনে হয় বৈধভাবে কাগজপত্র নিয়ে এসছেন, আসবেন, থাকবেন, চলে যাবেন, কিন্তু এখানে থেকে উৎপাত করেন, এই অধিকার কারণেই সেখানে তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে, সেটাই সুপ্রিম কোর্ট বলেছে, সেই প্রক্রিয়া চলছে। একাত্তরের পরে যারা এসছে তাদেরকে পরিচয়পত্র দেখাতে হবে, তাদেরকে প্রমাণ করতে হবে তারা নাগরিক এখানকার, স্বাভাবিক। এটা বাপ ঠাকুরদাদা কেউ না কেউ তো আছে, মানে ভোটার কার্ড, এই যে ভোটার কার্ড অনেকেরই আছে, তার আগে ভোটার কার্ড থাকলে তিনি ছাড় পেয়ে যাবেন, তালিকায় নাম থাকবে। শুধু ভোটার কার্ড নয়, একাধিক এরকম বলা হয়েছে, জমি জায়গা ইত্যাদি কাগজপত্র, রেশন কার্ড সব মিলিয়ে আজকে এসে কালকে ভোটার কার্ড পাওয়া যায়। এখানকার নেতারা করে দিচ্ছে, সিপিএম আমলেও অনুপ্রবেশকারীদের করে দেওয়া হয়েছে। শুধু ভোটার কার্ডটা ভোট দেওয়ার জন্য অধিকার আছে, নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয়। সেজন্য ওখানে এরকম 10 রকমের কার্ডের কথা বলা হয়েছে, সেইটা প্রমাণ করতে হবে। আর যার কাছে নেই ধরে নিতে হবে সে বাইরে থেকে এসছে। আর যদি হিন্দু হয় তাদেরকে এখানে থাকার ব্যবস্থা আমরা করে দেবো। তার জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল আনা হচ্ছে। বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সিক জৈন যারা আসছেন তাদেরকে এখানে সংখ্যালঘু হিসাবে, শরণার্থী হিসাবে জায়গা দেওয়া হবে। বাংলাদেশ পাকিস্তানের নাগরিক আর এখানে অবৈধভাবে আছে, তার তো এদেশে থাকার অধিকার নেই, শুধু তাকে তো তাড়াবই আমরা, তাকে যে সাপোর্ট করছে তাদেরকেও তাড়িয়ে দেবো। এটা অনেকে বলে থাকেন যে দিলীপ ঘোষ মুসলিম বিদ্বেষী, সবসময় কথা বলতে গেলে একটা ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে কথা বলেন, মুসলিমদের নাম ধরে ডাইরেক্ট বলেন, আপনি কি সত্যি মুসলিম বিদ্বেষী? আমি খালি মুসলিম বলি না, টিএমসিও বলি, আমি টিএমসি বিদ্বেষী। যেটা ন্যায় সেটা দিলীপ ঘোষ বলে, কারণ তার সাহস আছে। বাকিরা গোলমোল করে রাজনীতি করতে যায়, আমাদের ওই ধরনের রাজনীতি করার দরকার নেই। যে দেশের শত্রু তাকে দেশের শত্রুই বলব। এখানে হাজার হাজার মুসলমান, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছেন, পূর্বপুরুষ থেকে থাকছেন, তারা আমাদের পার্টিতে এসছেন, পার্টিতে নেতৃত্ব দিচ্ছেন, বহু মুসলমান জয়েন করছেন, আমার হাত ধরে জয়েন করছেন। যারা বোঝে ঠিক তারা ঠিক আছে, যারা বুঝতে চায় না তাদের কপালে কষ্ট আছে, আর যারা টিএমসির কথায় নাচবে তাদের কপালেও কষ্ট আছে।